সততা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম, এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে উপরে উঠবেই, কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের পর্ব 5। আগের পর্বগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। শুরু করছে 94 নম্বর। কি বলা হলো? বাংলাদেশে প্রথম সাইসাস হয় কোথায়? এটা সিনেটে, সিনেটের মালনি সরায়। 95 নম্বর, হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন কে? স্থপতি এহসান খান। 96 নম্বর, মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুকোষ উপন্যাস আমার বন্ধু রাশেদ লেখেন কে? অমর জাফর ইকবাল। 97 নম্বর, কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারতে। 98 নম্বর, বর্ণালী ও শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। 99 নম্বর, মধুবালা কি? তরমুজ। 100 নম্বর, নাসিরাবাদের বর্তমান নাম কি? ময়মনসিংহ। 101 নম্বর, সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? কুমিল্লা, কুমিল্লা ও নোয়াখালী। 102 নম্বর, সবার চলচ্চিত্র মুখম মুখোশ এ সঙ্গীত পরিচালক কে? সমর দাস। 103 নম্বর, মুজিবনগরের পূর্ণ নাম কি ছিল? ভবের পাড়া। 104, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার। 105 নম্বর, উলবাসা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। 106 নম্বর, বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। 107 নম্বর, আনাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গ নদী। 108 নম্বর, পঞ্চগড় সাতক্ষীরা হবিগঞ্জ কক্সবাজার এগুলোর মধ্যে বাংলাদেশের ভারত সীমান্তের মধ্যে নয় কোনটি? কক্সবাজার। 109, ঠাকুরগাঁও রংপুর নবগঞ্জ বাগেরহাট এগুলোর মধ্যে যে জেলা ভারতের সীমান্তের সাথে নয়? রংপুর, বাগেরহাট। 110, বান্দরবন, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর এগুলোর মধ্যে যে জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবন। 111, মায়ানমারের সাথে বাংলাদেশের যে কয়টি জেলার সীমান্ত আছে? তিনটি জেলার সীমান্ত আছে। 112, যে জেলা তিনটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে সেগুলো হল রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার। 113 নম্বর, বাংলাদেশের যে জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। 114 নম্বর, ভারতের যে 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে আছে। 115, ভারতের 7 সিস্টার্সের মধ্যে যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রেখা নেই? অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। 117, সিলেট জেলার উত্তরে ভারতীয় যে রাজ্য অবস্থিত? মেঘালয়। 118 নম্বর, মিয়ানমার বাংলাদেশের যে দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিক। 119 নম্বর, বাংলাদেশের সঙ্গে যে 2টি দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান আছে? ভারত, মিয়ানমার। 120, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ যে সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হন সেই সংস্থানের নামটা? তা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। 121, সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত যে দেশে অবস্থিত? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি যে দেশে অবস্থিত এটা? হেগ, নেদারল্যান্ড, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। 122 নম্বর, সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা।
123 নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে যে আদালতে স্থায়ী স্বাদেশী আদালত। এরপরে 124 নম্বর উপকূলগতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। 125 ইইজেড এর পূর্ণরূপ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। 126 নম্বর যে বিভাগে জেলা সংজ্ঞা সর্বোচ্চ ঢাকা বিভাগ। 127 নম্বর ঢাকা বিভাগে জেলা আছে 13টি। 128 নম্বর নওগাঁ জেলা যে বিভাগে অবস্থিত রাজশাহী বিভাগ। 129 নম্বর রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট। 130 নম্বর বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? 19টি। 131 নম্বর বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। 132 নম্বর তিতাস উপজেলা যে জেলায় অবস্থিত? কুমিল্লা। 133 নম্বর প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। 133 নম্বর বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ বাকলা ইসলামপুর। 135 নম্বর শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? সিলেট। 136 সিলেটের অপর নাম জালালাবাদ। 137 নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম। 138 কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা। 139 বর্তমান কুমিল্লা একসময় ভারতের যে জেলার অংশ ছিল? ত্রিপুরা। 140 ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। 141 গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? দিনাজপুর। 142 বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যে শহরকে বলা হয়? চট্টগ্রাম। 143 বাংলাদেশের যে শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়? সিলেট। 144 বাংলার ভেনিস বলা হয় যে শহরকে? বরিশাল। 145 বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। 146 বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা আছে 4টি। 147 বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। 148 বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন এন সাহা। 149 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। 150 বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। 151 নম্বর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানো হয় প্রথম 4টি চরণ? 152 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6 অথবা 5:3। 153 নম্বর বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। আরও অনেকগুলো জাতীয় দিবস আছে। 154 নম্বর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। 155 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার রং 2টি। 156 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 5/1। 157 বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। 158 বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। 159 বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা? 160 নম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। 161 নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 162 নম্বর বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম। 163 নম্বর বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কাজী নজরুল ইসলাম। 164 বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাস সাইলোরিস।
165 নাম্বার আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম যত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত 10 লাইন 166 নাম্বার কিয়াসন বিসিএসও দেশ নদীর কূলে কূলে শূন্য স্থানের শব্দটি হবে বটের মূলে 167 আমার সোনার বাংলা গানটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর 168 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ আন্দোলন 169 বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে গগন হরকরা 170 বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত বাউল সুরের অনুপ্রেরণায় 171 বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে বিষয়টি প্রধানভাবে আছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য 172 বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলা 1312 সালে 173 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয় 1905 সালে 174 বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন 175 বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের যে কাব্যপত্রিকে নেওয়া হয়েছে গীতিবিতান 176 বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা 177 রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় 3 মার্চ 1971 178 আমার সোনার বাংলা কবিতাটিতে চরণ 25 179 বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল 180 জাতীয় শোক দিবস 15ই আগস্ট 181 বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এটা আগেও একবার বলা হয়েছে সমস্যা নাই বারবার আসলে পরে সেটা মনে থাকে বেশি 182 বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার 183 সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসাবে স্বাধীনতা দিবস পুরস্কার চালু হয় 1977 সালে 184 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের বেসার্ধের অনুপাত 5:3:1 185 মাতুর বদনখানে মলিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটি রচিয়েছা রবীন্দ্রনাথ ঠাকুর 186 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে প্রথম 10 লাইন 187 এবং আজকের লেসনের শেষ প্রশ্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতে বাজানো হয় প্রথম 4টি চরণ সেই সাথে আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল অবশ্যই আপনারা পরবর্তী লেসন দেখবেন সি ইউ নেক্সট